ডি ভিভাজ চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে আমরা তিনটে সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব তো চলো স্ক্রিন বোর্ডে একবারে এক এক করে সেন্টেন্সগুলিকে প্র্যাকটিস করে নেওয়া যাক প্রথম সেন্টেন্স দেখো শুধু হ্যাঁ বললে কাজ হবে না শুধু হ্যাঁ বললে কাজ হবে না আমরা এই সেন্টেন্সটা মূলত অন্য সেন্টেন্সের সঙ্গে ব্যবহার করি যেমন শুধু হ্যাঁ বললে কাজ হবে না তোমার কিন্তু আসতে হবে বা শুধু হ্যাঁ বললে কাজ হবে না তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে তাহলে শুধু হ্যাঁ বললে কাজ হবে না এমন সেন্টেন্সের জন্য আমরা ইউজ করব জাস্ট তারপর হচ্ছে ভব আইএনজি জাস্ট সেইং ইয়েস শুধু হ্যাঁ বললেই উইল নট ওয়ার্ড কাজ হবে না তাহলে আমাদের মনে রাখতে হবে জাস্ট প্লাস পরের ভাইন জি এবং বাকি ওয়ার্ডসগুলি পরে বসবে সো

ফর দ্যাট এটার জন্য এই পারপাসে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি তাহলে এই গঠন দিয়ে অর্থাৎ জাস্ট প্লাস প্লাসি এই গঠন দিয়ে আমরা দু একটি এক্সাম্পল একটু প্র্যাকটিস করে নিই একবারে ইংরেজিতে প্রথম সেন্টেন্স শুধু ভিডিওসগুলি দেখলে হবে না অর্থাৎ প্র্যাকটিস করতে হবে বা শিখতে হবে জাস্ট ওয়াচিং ভিডিওস উইল নট ওয়ার্ক শুধু দেখলে কাজ হবে না আমরা বলতে পারি ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি তোমাকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে পরের সেন্টেন্স কি বলছে শুধু দুঃখিত বললে হবে না পরের সেন্টেন্স আমরা যাই বলতে চাই সেটা বলতে পারি সো জাস্ট সেইং ইয়েস বা জাস্ট সেইং সরি উইল নট ওয়ার্ক পরের সেন্টেন্স কি বলছে শুধু বই কিনলে হবে না অর্থাৎ পড়াশোনা করতে হবে বা শুধু বই কিনলে কাজ হবে না জাস্ট বাইং বুকস উইল নট ওয়ার্ক জাস্ট বাইং বুকস উইল নট ওয়ার্ক এবার আমরা পরের সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে একটু নজর দিই চায় যা খুশি হয়ে যাক আমি ক্ষমা চাইব না চায় যা খুশি হয়ে যাক এই অংশ আমরা বলে পরে অন্যান্য অংশ যুক্ত করি যে আমি সেখানে যাব না আমি ওর কথা শুনবো না চায় যা খুশি হয়ে যাক সেই অংশের জন্য আমরা নো ম্যাটার হোয়াট এই ফ্রেজকে ব্যবহার করতে পারি নো ম্যাটার হোয়াট আমি ক্ষমা চাইব না আই উইল নট অ্যাপোলজাইজ নো ম্যাটার হোয়াট আই উইল নট অ্যাপোলজাইজ অর্থাৎ এই পরের অংশ সেন্টেন্স হিসাবে বসবে আর যা খুশি হয়ে যাক তার জন্য আমরা নো ম্যাটার হোয়াট অংশটিকে ব্যবহার করব তাহলে আরও কয়েকটি এক্সাম্পল আমরা একটু দেখি নিই প্রথম সেন্টেন্স চাই যা খুশি হয়ে যাক আমি তাকে সাপোর্ট করব নো ম্যাটার হোয়াট আই উইল সাপোর্ট হিম নো ম্যাটার হোয়াট আই উইল সাপোর্ট হিম পরের অংশ যা খুশি হয়ে যাক আমি তাকে কল করব না বা ডাক দিব না বা ফোন করব না নো মেট অফ ওয়াট আই উইল নট কল ইম নো মেট অফ ওয়াট আই উইল নট কল ইম পরের সেন্টেন্স আমি সেখানে যাব না চায় যা খুশি হোক আমি সেখানে যাব না নো মেট অফ ওয়াট আই উইল নট গো দে নো মেট অফ ওয়াট আই ওন্ট গো দে আমরা উইল নটের পরিবর্তে ওন্ট ব্যবহার করতে পারি যা একই মানে ওন্ট চলো এবার তিন নম্বর সেন্টেন্স কনস্ট্রাকশন দিয়ে আর কিছু সেন্টেন্স একটু দেখিনি দেখা যাক কি হয় আমরা এমন অনেক সময় ব্যবহার করি দেখা যাক কি হয় লেট সি হোয়াট হ্যাপেন্স লেটসি দেখা যাক হোয়াট হ্যাপেন্স কী হয় এ অংশের জন্য বলতে পারি লেটসি হোয়াট হ্যাপেন্স কয়েকটা এক্সাম্পল একটু প্র্যাকটিস করিনি দেখি তোমাকে কে সাহায্য করে লেট সি হু হেল্পস ইউ লেটস সি হু হেল্পস ইউ দেখি তোমাকে কে সাহায্য করে বলে বলে অভ্যাস করতে হবে কিন্তু শুধু লেসেনটা তাকিয়ে থেকে দেখছি বা দেখবো সেটা নয় একটু জোরে জোরে বলে অভ্যাস করতে হবে মনে মনেও নয় কিন্তু মনে মনে বলে অভ্যাস করলেও দ্রুত শেখা হবে না একটু জোরে জোরে বলে অভ্যাস করতে হবে আমরা যেহেতু সময় ব্যয় করে লেসানগুলি দেখছি নিশ্চয়ই শেখার উদ্দেশ্যেই দেখছি তাহলে একটু কষ্ট করে যদি জোরে উচ্চারণ করে বলে অভ্যাস করি আমরা বুঝতে পারবো যে খুব শীঘ্র বা খুব দ্রুত আমরা শিখতে পারছি সে পরের সেন্টেন্স কী বলছে দেখি সে কী করে লেট সি হি ডাজ সি হোয়াট হি ডাজ দেখি সে কী করে দেখি কে আগে কথা বলে দেখি কে আগে কথা বলে লেট সি হু স্পিক ফার্স্ট লেটস সি হু স্পিক ফার্স্ট দেখি কে আগে কথা বলে তাহলে দেখি এই অর্থে আমরা লেট সি ব্যবহার করব এবং পরের যে অংশগুলি রয়েছে আমরা যে সেন্টেন্স বলতে চাইব সেই হিসাবে কনস্ট্রাকশানটি হবে তাহলে অবশ্যই আমরা বলে বলে প্র্যাকটিস করব আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং রেগুলারলি লেসন প্র্যাকটিস করতে থাকবে